নমস্কার বন্ধুরা, রান্নাঘর উইথ পাভিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কচুর ফুল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজা বানিয়ে দেখাবো। আর সাথে এর মধ্যে একটা ছোট অংশ থাকে, এই অংশটা সবাই কিন্তু ফেলে দেয়। দেখুন, এই যে এই অংশটা সবাই ফেলে দেয়, আমি কিন্তু আজ ফেলবো না। এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতেই পারবেন এই জিনিসটা কত সহজে বানানো যায় আর এতেও খুব টেস্টি হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার ফেলে না দিয়ে এটা সিদ্ধ করে বেটে একবার খেয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। এগুলো আগে এভাবে আমি কেটে নেব, এর ভেতরের অংশগুলো এরকম ভাবে বের করে রাখবো। প্রত্যেকটা ফুল থেকে এরকম ভেতরের অংশটা বের করে নেব, এভাবে এভাবে বের করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলগুলো। দেখুন, সবগুলোই কাটা হয়ে গেছে। এবার এই অংশটা কেটে আপনাদেরকে দেখাবো, এখান থেকে এই অবধি আমি নেব। দেখুন, এখানে এদিকটা নেব না, এখান থেকে এই সাদা অংশটাই নেব। এটা কিন্তু গাটি কচুর ফুল, সবাই আমরা বাজার থেকে কিনে খাই। দেখেছেন, কারো বাড়িতেও হয়, তারা কিন্তু এগুলো বেটে একবার খেয়ে দেখতে পারেন, তাহলে আর কোনোদিন ফেলতে চাইবেন না, বাড়ির সবাইও খুব ধন্য ধন্য করবে। সবগুলোই দেখুন কেটে নিয়েছি। এবার এই অংশটা আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে কিন্তু একটু ফেলে দিতে হবে। ফোনটা ধরে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দেব, এইগুলো এর মধ্যে দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব, দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের মতো। এটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম হাত দিলে ই হয়ে যাচ্ছে। এটা আমি শিলের ওপর তুলে নেব। এবার কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এখানে দেখুন সামান্য জিরে নিয়েছি, এই জিরেগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। কড়াইতে সামান্য তেল দিয়ে দেব, চিংড়ি মাছটা একটু নুন, একটু হলুদ মাখিয়ে নেব, একটা লঙ্কা আমি সামান্য একটু লাল লাল করে ভেজে নেব এই বাটার সঙ্গে দেওয়ার জন্য। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দেখি ভাজার দরকার নেই, চিংড়ি মাছটা তুলে নেব, ভাজা হয়ে গেছে। আর বাটার জন্য আমি 5টা মতো চিংড়ি মাছ আরো একটু কড়া করে ভেজে নেব। এই চিংড়ি মাছগুলো আমি এই বাটার মধ্যে দেব, সেজন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই কড়াইতে আরো একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি এই ফুলগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এটা একটু নুন দিয়ে সিদ্ধ করে ফেলে দিতে পারেন, যদি মনে করেন যে গলা ধরতে পারে সেজন্য। যদি গলা না ধরে আগে থেকেই বুঝতে পারেন, তাহলে কিন্তু এটা সিদ্ধ করে ফেলার দরকার নেই। যেহেতু চাষি কচু, এর গলা ধরবে না, তাই আমি সিদ্ধ করে ফেলবো না। আমি 4টে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1টা গোটা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। এই সবগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো এরকম কালার করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পুরো কচুর ফুলগুলো দিয়ে দেব। এভাবে নাড়াচাড়া করে দেব, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, 2 মিনিটের মতোই ঢাকা দিয়ে দেব। এবার দেখুন এই কচুর এই যে শীষটা, এটা বাটার জন্য আমি এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম, এটা বেটে নেব। এই লঙ্কাটাও দিয়ে দেব, দিয়ে এগুলো একসঙ্গে আগে বেটে নেব। এবার 2 মিনিট পর এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই ভেজে রাখা চিংড়ি মাছগুলোও কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব। এবার এটা হালকা আছে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে, প্রায় 10 মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে।
এরকম মানে এরকম নাড়াচাড়া করে করে এই বাটাটা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি ভেজে রাখা জিরে আর সামান্য পরিমাণ সর্ষে, সাদা সর্ষে দিয়েছি, এটা দিয়ে এবার আবার বেটে নেব। এবার একটা কুচিয়ে রাখা পেঁয়াজ এর সঙ্গে আবারও বেটে নেব। দেখুন বাটাটা কত সুন্দর হয়ে গেছে। এবার এটা একটা বাটিতে তুলে নেব। আপনারা চাইলেই কিন্তু সমস্ত উপকরণ দিয়ে মিক্সিতেও করে নিতে পারেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা শিলে করে নিলাম। দেখুন ভাজাটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে আমি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এই ফুলগুলো, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু দেবেন। ভাজাটা একদমই রেডি হয়ে গেছে আর গরম ভাতের সাথে জাস্ট একদম জমে যাবে, এটা এবার আমি নামিয়ে নেব। একদমই অল্প উপকরণে দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে। এবার দেখুন কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেব, সামান্য পরিমাণে তেল দিয়ে দেব, দিয়ে এই বেটে রাখা ফুলটা আমি আবারও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এটা তুলে নেব, নিয়ে এতে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলেই একদমই রেডি কচুর ফুলের ভেতরের অংশ বাটা। এটাও কিন্তু খুবই দারুণ একটা রেসিপি, আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখুন। আর ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের খুবই ভালো লাগবে। দেখুন দুটো রেসিপি একদমই রেডি হয়ে গেছে। একটা ফুলে দুটো রেসিপি, খুব দারুণ।